শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থীদের এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখছেন সবাইকে। গত ক্লাসে আমি 6.1 এর এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করেছি। আশা করি তোমরা অধ্যায়টি শেষ করেছ। আজ আমরা 6.2 শুরু করছি। এই অধ্যায় রয়েছে বাস্তব ভিত্তিক সমস্যার সহজ সমীকরণ গঠন এবং তার সমাধান। আজকে আমরা তোমাদের নিকট হাজির হয়েছি এই বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান কিভাবে করা যায় তা দেখব। এর জন্য আমরা বইয়ের প্রথমে 12 নম্বর সমস্যা, তারপর 14 নম্বর সমস্যা, তারপর 18 নম্বর সমস্যার সমাধান করে ক্লাসের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। তো 12 নম্বর সমস্যাটি বলছি, সেটা হচ্ছে দুইটা সংখ্যার প্রথমটার 3 গুণের সাথে যদি দ্বিতীয়টার 2 গুণ যোগ করা হয় তাহলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে সংখ্যাটি 9 হয়, তাহলে সংখ্যাদ্বয় কত হবে নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, সংখ্যা দুইটি ধরতে হবে, একটা ধরতে হবে এক্স, একটা ধরবো ওয়াই। তো আমরা বোর্ডে কাজটা করি, চলো বোর্ডে। দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, দুইটি সংখ্যার একটা সংখ্যা ধরলাম এক্স আর একটা সংখ্যা ধরলাম ওয়াই, তাহলে সংখ্যা দুইটি হলো একটা এক্স, একটা হলো ওয়াই, তাহলে এক্স ও ওয়াই, তাহলে সংখ্যা দুইটি একটা এক্স একটা ওয়াই, প্রথমটি এক্স দ্বিতীয়টি ওয়াই, প্রথমটি এক্স দ্বিতীয়টি ওয়াই। তো দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে প্রথমটি হইল এক্স, এক্সের 3 গুণের সাথে 3x, দ্বিতীয়টি 2 গুণ যোগ করলে দ্বিতীয়টি হইল ওয়াই, ওয়াইয়ের 2 গুণ হলো 2 ইন্টু ওয়াই, তাহলে প্রথমটির 3 গুণের সাথে 3x, দ্বিতীয়টির 2 গুণ 2y যোগ করলে, করলাম যোগ, হয় 59, মানে 59 ইকুয়াল হয় 59। এটি হলো প্রথম শর্ত, যে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে হয় 59, 59। আবার প্রথমটির 2 গুণ থেকে, প্রথমটি হলো এক্স, এক্সের 2 গুণ 2x থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টি হলো ওয়াই, তাহলে ওয়াই বিয়োগ করলে সংখ্যাটি হয় 9, ইকুয়াল হয় 9। তাহলে প্রথম শর্ত হইল এটা, এটা ধরলাম 1, আর দ্বিতীয় শর্ত হইল এটা, এটা ধরলাম 2। তাহলে আমরা এখানে, তাহলে এখানে কী লিখতে পারি, অতএব শর্ত মতে বা প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে এত। এখন আমরা সেখানে হয় অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এটাকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। আমি যদি অপনয়ন পদ্ধতিতে করি, এখানে 2 দিয়ে যদি গুণ করি, এটাকে সমীকরণ 1কে যদি আমরা 1 দ্বারা এবং 2কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা যে সমীকরণ পাবো সেখান থেকে আমরা ওয়াই এর মান বাদ হয়ে যাবে, তখন কি হবে, তখন এক্স এর মান এখান থেকে বের হয়ে আসবে। তাহলে সমীকরণ 2কে আমরা 2 দ্বারা গুণ করে পাই, সমীকরণ 2কে 2 দ্বারা গুণ করে পাই, করে পাই, যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4x মাইনাস 2y ইকুয়াল 9 দুগুণে 18।
এই সমীকরণটা হলো এই সমীকরণ, এটাকে ধরলাম তিন, অর্থাৎ দুই হয়ে গেল তিন। আর এক যেহেতু এক দ্বারা গুণ করছে সেটাকে আর গুণ করি না, এখান থেকে আমরা কাজটা সেরে নিতে পারি। অর্থাৎ আমরা এক নম্বর সমীকরণ এবং তিন নম্বর সমীকরণকে যদি যোগ করি, টু ওয়াই টু ওয়াই চলে যাবে। তাহলে সমীকরণ এক এবং তিনকে যোগ করে পাই, দুইই তিন, কাজেই আমরা দুইয়ের সাথে সম্পর্কটা এখন এক এবং তিনকে যোগ করে পাই। সমীকরণ এক ও তিন যোগ করে পাই, যোগ করে পাই, যোগ করলে চার আর তিনে কত হয়? সাত। আমরা একেবারে লিখে নিলাম সাত এক্স, আর এটা এটা চলে গেল ইকুয়েল ঊনষাট আর আঠারো যোগ করলে কত হয়? ঊনষাট আর নয়, ঊনষাট আর আঠারো, ঊনষাট আঠারো কত হচ্ছে? সাতাত্তর। নয় আর আটে সতেরো, সাতাত্তর, সাতাত্তর। এটা কী করলাম? এক এবং তিন যোগ করে পেলাম, বা এক্স ইকুয়েল সাতাত্তর বাই সেভেন ইকুয়েল এগারো, অর্থাৎ আমরা এক্সের মান পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো যে এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালেই আমরা, আমরা সমীকরণ দুইয়ে বসাই, এক্সের মান, সমীকরণ দুই এ বসিয়ে পাই, যদি দুইয়ে বসাই এক্সের মান, টু ইন্টু এক্স মানে এগারো, অর্থাৎ এদিকে লিখি টু ইন্টু এগারো, তারপর বিয়োগ ওয়াই ইকুয়াল নয়, বা এগারো দুগুণে বাইশ, আর এই নয় দিয়ে মাইনাস নয় ইকুয়াল ওয়াই, বা বাইশ থেকে নয় গেলে তেরো, তেরো ইকুয়াল ওয়াই, অতএব ওয়াই সমান থার্টিন, তেরো। তাহলে নির্ণয়ের সংখ্যা দুটি, অতএব কী হবে? নির্ণয় সংখ্যা দুইটি, সংখ্যা দুইটি, প্রথমটা হইল কত হইতেছে? দুইটি, প্রথমটি হইতেছে এগারো আর দ্বিতীয়টা হইতেছে তেরো, এগারো এবং তেরো, এটি অ্যান্সার। চোদ্দ নম্বরে আছে কোনো ভগ্নাংশের লবের সাথে, তো ভগ্নাংশটা সাধারণত একটা ভগ্নাংশ হলে মনে করো চার ভাগের তিন, তো একটা হলো লব আর একটা হলো কি? হর। আমি যদি লবকে যদি এক্স ধরি, অর্থাৎ এক্স যদি লব ধরি আর হর যদি ওয়াই ধরি, তাহলে ভগ্নাংশটা আছে এক্স বাই ওয়াই। তাহলে আমি মনে করি, মনে করি ভগ্নাংশটির, ভগ্নাংশটির লব ইকুয়াল ধরলাম এক্স এবং হর ইকুয়াল ধরলাম ওয়াই, অতএব ভগ্নাংশটি, অতএব ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি ইকুয়াল হবে লব বাই হর, লব হইল এক্স, হর হইল ওয়াই, এক্স বাই ওয়াই। এখন প্রশ্নে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে, লব হইল এক্স, আমি ভগ্নাংশটা হইল এক্স বাই ওয়াই, বলা হয়েছে যে লবের সাথে পাঁচ যোগ করলে, লবের সাথে আমরা পাঁচ যোগ করলাম, এর মান হয় দুই, অর্থাৎ যা হয়েছে এর রেজাল্ট হলো কত হয়? দুই। এর রেজাল্ট হলো দুই। তারপরে বলা হয়েছে আবার হর থেকে এক বিয়োগ করলে, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এখন হর থেকে এক বিয়োগ করলে, তাহলে হর থেকে আমরা এক বিয়োগ করলাম, তাহলে ভগ্নাংশ হচ্ছে এক্স ডিভাইড বাই ওয়াই বাই এক্স ইকুয়াল হইতেছে কত? এক। এই হলো দুইটা ভগ্নাংশ। তাহলে আমরা এখানে কী লিখবো?
প্রশ্ন মতে বা প্রশ্নের প্রথম শর্ত মতে, প্রশ্নের প্রথম শর্ত মতে, আইডল প্রশ্নের দ্বিতীয় শর্ত মতে, প্রশ্নের দ্বিতীয় শর্ত মতে, এই হলো এটা। এখন এটার আমরা একটা সমীকরণ দিলাম, আর এটার নাম দিলাম একটা সমীকরণ। এখন আমরা এই সমীকরণ থেকে আমরা একটু সরল করি, এক নম্বর সমীকরণ থেকে, এক নং সমীকরণ থেকে, কারণ দেখে পাই, কি পাই দেখো, x প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়াই, x প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়াই, বা x মাইনাস টু ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ, এটা ধরলাম তিন নম্বর সমীকরণ, এটি হলো আমাদের মেইন সমীকরণ চলে আসলো। অর্থাৎ এরপর দুই নং সমীকরণ থেকে পাই, দুই নং সমীকরণ থেকে পাই থেকে পাই দুই নম্বর সমীকরণ থেকে কি পাই, যে এক্স ইকুয়াল, এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান। তাহলে এটাই দিলাম সমীকরণ নম্বর চার। এখন আমরা দেখো কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে। এখানে আছে এক্স মাইনাস টু ওয়াই, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সও আছে এখানে, এক্স আছে, একই জাতীয় আছে, সমান এর যে মানে এখানে এক্স আছে এখানে এক্স আছে, আমরা যদি বিয়োগ করি তাহলে এক্স চলে যাবে। কাজেই আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা সরাসরি আমরা তিন এবং চার, তিন থেকে চার বিয়োগ করে পাই, অথবা চার থেকে তিন বিয়োগ করে পাই। সমীকরণ এদিকে লিখি, সমীকরণ তিন থেকে চার বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, যদি বিয়োগ করি এক্স বিয়োগ এক্স লিখলাম, এক্স বিয়োগ এক্স, তারপর টু মাইনাস টু ওয়াই, এখানে বিয়োগ এলে যোগ ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ, এখানে বিয়োগ করলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান, বা এক্স এক্স গেল কি, তারপরে মাইনাস টু ওয়াই থেকে ওয়াই গেলে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ফোর, অতএব ওয়াই সমান ফোর। তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম, এবার এক্সের মান বের করতে হবে। এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, হয় এই সমীকরণটা বসিয়ে দিই, এক্সের মান সমীকরণ চাইরে বসাই, এক্সের মান সমীকরণ চাইর এ বসিয়ে পাই, এখানে আছে এক্সের জায়গায় বসলাম, না সরি, এখানে ওয়াইয়ের মান তো হয়েছে, ওয়াইয়ের জায়গায় মান, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো ফোর ইকুয়াল মাইনাস ওয়ান, বা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস ফোর ইকুয়াল থ্রি, এক্সের মান, অর্থাৎ এমনি নিয়ে ভগ্নাংশটা হইতেছে কত, এক্সের জায়গায় এলো থ্রি, ওয়াইয়ের জায়গায় এলো ফোর, অর্থাৎ থ্রি বাই ফোর, অতএব নির্ণয় ভগ্নাংশটি, নির্ণয় ভগ্নাংশটি সমান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর, চার ভাগের তিন, থ্রি ডিভাইডেড বাই ফোর, নির্ণয় ভগ্নাংশ হলো চার ভাগের তিন, বা থ্রি ডিভাইডেড বাই ফোর আনসার। একজন বালক দোকান থেকে ফন্ডটি খাতা এবং দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করে, তখন একটা খাতার দাম কত? একটা খাতার দাম যদি এক্স হয়, তো ফন্ডটা খাতার দাম হলো ফন্ড এক্স, একটা খাতার দাম যদি এক্স হয়, ফন্ডটা খাতার দাম হলো ফন্ড এক্স, আর দশটা পেন্সিল, তো একটা পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয়, দশটা পেন্সিলের দাম হলো দশ ওয়াই, টেন ওয়াই, দুইটাই যোগ করলে টোটাল সে ক্রয় করছে তিনশো টাকা দিয়ে, ইকুয়াল তিনশো টাকা। তাহলে কী বললাম, যে একজন দোকানদারের কাছ থেকে একজন বালক ফন্ডটি খাতা, একটা খাতার মূল্য এক্স হলে ফন্ডটা খাতার দাম হলো ফন্ড টাকা,
এবং 10টি পেন্সিল কিনছে, একটা পেন্সিলের দাম যদি 100 টাকা হয়, 10টা পেন্সিলের 10 টাকা, টোটাল 300 টাকা কিনছে, ইকুয়াল প্লাস 300 টাকা। তারপরে বলছে যে আবার অন্য একজন বালক একই দোকান থেকে 10টা খাতা এলো 10x, 10টা খাতা এলো 10x, 10x, এবং 15টি পেন্সিলের দাম হলো 15 × y, একটা খাতার দাম যদি y হয় তাহলে 15 হয়, কিনছে কয় টাকাতে? 250 টাকা, ইকুয়াল 250। এই হলো, তাহলে আমরা একটা খাতার দাম ধরছি কত? 1 টাকা। তাহলে মনে করি একটি খাতার দাম, প্রতিটি খাতার দাম ইকুয়াল 1 টাকা, এবং প্রতিটি পেন্সিলের দাম কত হয়? ধরলাম 1 টাকা, ইকুয়াল 1 টাকা। তাহলে প্রথম শর্ত হইল এটা, আমরা লিখলাম প্রথম শর্ত মতে হবে প্রথমটা, আর দ্বিতীয় শর্ত মতে হবে দ্বিতীয় সমীকরণটা। আমরা ইচ্ছা করলে এই সমীকরণটাকে আমরা কমাতে পারি, যদি আমরা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে নেই, তাহলে এখানে কত আসতেছে? 5 × 3 = 3x, আর 5 × 10 = 2y, ইকুয়াল 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 × 6 = 66। আবার এটাকেও আমরা কমাতে পারি, এটাও যদি 5 দ্বারা ভাগ করি, 2x + 3y ইকুয়াল 5×5 = 50। এটাকে আমরা একটা সমীকরণ ধরলাম 1, এটাকে আমরা একটা সমীকরণ ধরলাম 2। এখন আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে লক্ষ্য করো, আমরা অপনয়ন পদ্ধতিতে যদি যাই, তো এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে 6 হয়, এটাকে 3 দ্বারা গুণ করলে 6 হয়, অথবা এটাকে 3 দ্বারা গুণ করলে এখানে 6 হয়, এখানে 2 দ্বারা গুণ করলে 6 হয়। আমরা যে কোনো একটা পথে অবলম্বন করি, 1কে 2 দ্বারাই গুণ করি, সমীকরণ 1কে 2 দ্বারা এবং 2কে 3 দ্বারা গুণ করে পাই। যদি গুণ করি, 2 দ্বারা গুণ করলে 3×6x + 4y ইকুয়াল 160, 2×120, আর এটা কত হয়? 3×6x, তারপর হইল +9y, 3×3 = 9y, ইকুয়াল 3×50 = 150। এটা ধরলাম 3 নম্বর সমীকরণ, আর এটা ধরলাম 4 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব? বিয়োগ করব, বিয়োগ করলে এটা চলে যায়। তাহলে আমরা এইভাবে বিয়োগ করি, কি করলাম? বিয়োগ করে যদি বিয়োগ করি, এটা চলে গেল, এখানে বিয়োগ করলে কত আসতেছে? -5y আসতেছে, ইকুয়াল, এখানে বিয়োগ করলে কত আসতেছে? -30। অতএব y সমান কত আসতেছে? মাইনাস মাইনাস যদি আমরা বাদ দিই, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস চলে যায়, 5y = 30, অর্থাৎ 5y = 30, অতএব y সমান 536 হয়। এবার y এর মান আমরা সমীকরণ যে কোনো একটাতে বসাই দিই, ধরো এই 2 বসাই, যদি সমীকরণ 2 বসাই, y এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই, যদি বসাই 2 এ, 2×x + 3×y এর মান 6, ইকুয়াল হইতেছে 50, বা 2x = 50, আর 3×6 কত? -18, বা 2x = 32, অতএব x = 16×32, অর্থাৎ 32/2 = 16।
অতএব একটি খাতার মূল্য হবে 16 টাকা আর পেন্সিলের মূল্য হবে 6 টাকা। অতএব একটা খাতার মূল্য যেটা 16 টাকা এবং পেন্সিলের মূল্য ইকুয়াল কত হয় 6 টাকা। পেন্সিলের মূল্য 6 টাকা। বন্ধুরা আজকের ক্লাসে পর্যন্তই। আমরা আগামী ক্লাসে তোমাদের দেখাবো এই বাস্তব ভিত্তিক সমস্যার যে সহজ সমীকরণ গঠন করেছি আজকে, এই রকম বাস্তব ভিত্তিক সমস্যার সৃজনশীল প্রশ্নের সহজ সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করা যায় সেটা দেখাবো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।